Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shobaike shagoto janacchi Shivli Kitchen Garden and Lifestyle e notun ekti dine notun arekti video dekhar jonno. To kache kimba dure desh ebong desher baire theke je jekhan theke amar video dekhen na keno asha korchi shobai Allah rahmate bhalo achen shusto achen amra alhamdulillah bhalo achi. দেখেন প্রিয় আমার এই পাখিগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি আসলে পাখিকে খাবার দিলাম সকালে আর পাখি কবুতর এগুলোকে খাবার দিয়ে আমি একটু কিছু বাজার নিয়ে আসা হয়েছে সেই বাজারগুলো গুছিয়ে নেব তো সারা দিন ধরে শুধু অঝর ধারায় বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি পড়তেছে বৃষ্টি একদম সকাল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি তো এই যে এখানে কিছু বাজার নিয়ে আসা হয়েছে আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা তো আমরা সবাই জানি এত বেশি দ্রব্যমূল্যর বাড়তিছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের লোকরা কিন্তু খুবই কষ্ট করে দিন যাপন করছে সেটা আর কি বলবো তো এই যে দেখেন আমি বিভিন্ন কন্টেইনারে বাজারগুলো ঢেলে দিচ্ছি আর সাথে সাথে কিন্তু আমার জারগুলো আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর এই যে এখানে আমি শুকনা মরিচগুলো ভরে নিচ্ছি বাজার নিয়ে আসার সাথে সাথে যদি এভাবে ঝাড়ে আমরা ভরে নেই এবং সঠিক জায়গায় রেখে দেই তাহলে কিন্তু কাজ করার সময় আমাদের অনেক সুবিধা হয় তো এভাবে এখন আমি প্রতিটা জারে সবগুলো বাজার রিফিল করে নিব আর এই যে এখানে কালো জিরা তো আমার কাছে বেশ ভালো লাগে কালো জিরার ভর্তা কালো জিরার ফোড়ন দিয়ে ডাল সবকিছুই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এই যে সবগুলো একে একে আমি বাজারগুলো গুছিয়ে নিয়ে এবং পাশাপাশি জারগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব আজকে আমার রান্নাঘরটা রান্নাঘরের যে শেলফটা বয়ম রাখার সেগুলো আমি আজকে ছেড়ে পরিষ্কার করব আর আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন তো এই যে এখানে ময়দাগুলো আমি ঢেলে নিচ্ছি সবগুলো আমি রিফিল করে নিলাম আর এখানে এই যে আলু আর ডিমগুলো আমি এখানে রেখে দিব তারপরে ধুয়ে ফ্রিজে রাখবো ডিম শেষ হয়ে গেছে তো খালি নিয়ে আসা হয়েছে সেগুলো এখানে রেখে দিলাম আর সবগুলো জার এখন আমি জায়গায় রেখে দিব তো আমার কালো জিরা কোটাটা একটু ছোট হয়ে গেছে সেজন্য আরেকটা কোটায় আমি কালো জিরাটা ঢেলে রেখে দিলাম আমরা গৃহিণীরা যদি সংসারের কাজগুলো একটু গুছিয়ে সময় মতো সবগুলো করে নেই তাহলে কিন্তু সব কাজই তাড়াতাড়ি হয়ে যায় এবং সুন্দরভাবে করা যায় এবং সবগুলোই কিন্তু হাতের নাগালে যদি আমরা জিনিসগুলো পাই তাহলে কিন্তু বেশ উপকার হয় এবং কাজ করতে সুবিধা হয় তো এই যে আমার যে জার রাখার যে তাকটা সেটা আজকে আমি পরিষ্কার করে গুছিয়ে নেব অনেক ময়লা হয়ে গেছে তো এগুলো একে একে সবগুলো সরিয়ে এখন আমি একটা ব্রাশের সাহায্যে এটা পরিষ্কার করে নিচ্ছি
আজকে এই জারগুলো আমি ডিপ ক্লিনিং করলাম না, এমনিতেই একটু মুছে মুছে আমি রেখে দিব। এই মগটাতে আমি সাদা তিল রাখছিলাম, তো এটা একটা বয়ামে রেখে মগটা আমি ভালো করে পরিষ্কার করে নেব, অনেক ময়লা হয়ে গেছে। তাকটা পরিষ্কার করে নিলাম, আর এদিকে এই যে এগুলো আমি এখানে রেখে দিব, তারপরে ডিমগুলোকে ধুয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো যে জারগুলো আমি রিফিল করে নিয়েছিলাম সেগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছি। তো এই যে ফাইনালি আমার তাকটা গোছানো হয়ে গেছে। এগুলো আমি পরিষ্কার করে এখানে রেখে দিলাম, আর এই যে এখন আমি আমার ইলেকট্রিক চুলাটা সেটাও আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে এখন আমি দুপুরে একটা তরকারি রান্না করা আছে, এখন আমি পটল ভাজা আর আলু ভাজা করব। সেজন্য পটলের ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, এগুলো ভাজা করে নেব। দুপুরে তেমন কিছু রান্না করা হয়নি, তো পটল ও আলুগুলো ভাজা করে নিয়ে আরেকটা তরকারি আছে সেটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটা নতুন ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পরিবারের একজন হয়ে যাবেন, আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকবো। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া রইল। সবজিগুলো আমি সবগুলো কেটে নিলাম, এখন আমি এখানে একটু লবণ দিয়ে মেখে নেব, লবণ হলুদ মরিচ দিয়ে মেখে বড়াটা তৈরি করে নেব। এখন আমি
অল্প পরিমাণে লবণ দিয়ে এটা মেখে এক সাইডে রেখে দেব। তো এখন চুলাটা অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো এখানে আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া, অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন একে একে সবগুলো বড়া দিয়ে দিব। আলু পটলের বড়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনারা কি কি আলু পটলের বড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আমার এক পাশে হয়ে গেছে, ওগুলোকে রেখে আমি আরেকবার ভেজে নেব। আলুর বড়াগুলো হয়ে গেছে, এখন পটলের বড়াগুলো আমি ভেজে নেব। বৃষ্টির দিনে কিন্তু এরকম খিচুড়ি, তারপরে বড়া, পাকোড়া এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে একটু অল্প পরিমাণে ব্যাটার আছে সেটা আমি উপর দিয়ে দিয়ে দিব। তো বন্ধুরা, এই তো ফাইনালি আমার বড়াগুলো হয়ে গেছে। এই তো ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আমি এই যে বড়াগুলো আবার এখানে দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।